ভাজো বড় ল ঘড়িতে বাজে টাইম হবে এখন চলে আসবে বড় আপনার কিছু বক্তব্য গাইস ডুইং ইট ভেরি গুড জব আমি দেখেছি অনেক ক্যামেরাম্যানকে ঠিক আছে যারা ক্যামেরা আমি তো পরিচিত মানে আমাদের পরিচিত পুরনো পরিচয় আছে ক্যামেরাম্যানদের সাথে তো আমি দেখেছি অনেক তোমাদের মতন এত ধৈর্য রেখে এত ধৈর্যশীলভাবে কাজ করে আমি এরকম কম দেখেছি আমরা সকাল সকাল গেছিলাম একটা জমির কাজে। আমি ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি অ্যাজ অ্যান অ্যাডভোকেট জমি বাড়ি ফ্ল্যাট এগুলো রেজিস্ট্রির কাজও করি, তাই মাঝে মধ্যে এরকম দৌড়তে হয়। এই কাজটা সেরে আবার আমাকে একটু বাড়িতেও যেতে হবে, বাড়িতে আজকে অনেকগুলো কাজ হচ্ছে। তারপর ফিরে এসে আমরা একসাথে আমেরিকান দাদা বিরিয়ানির বিয়ের ব্লগ দেখব। চলো শুরু করা যাক। ওয়েলকাম টু ব্লগ 18। আজকে একটা প্রাণীর গল্প বলবো, সজারু। এটা ছিল সবচেয়ে বেশি ঠান্ডা শীতকাল, এই ঠান্ডার জন্য বহু জীবজন্তু মারাও গেছে। সজারুগুলো এই পরিস্থিতি বুঝতে পেরে ঠিক করলো যে তারা একটা দলে একসাথে থাকবে উষ্ণ থাকার জন্য। এইভাবে নিজেরা নিজেদেরকে ঢেকে রেখেছিল এবং নিজেদেরকে রক্ষা করছিল। তবে একজনের কাঁটা পাশের সহচরকে বাধা দিচ্ছিল। একসাথে ছিল, বেশ ভালোই কাটছিল তাদের। কিছু সময় পর সজারুগুলো একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল এবং মারা যেতে শুরু করলো একা এবং ঠান্ডায়। তাই তাদের একটা জিনিস নির্বাচন করতে হলো, হয় অন্য সহচরের কাঁটা স্বীকার করা অথবা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া। বুদ্ধিমানের মতো এরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল। এদের সাথীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য যে সামান্য ক্ষতগুলো হচ্ছিল সেগুলোর সাথে বাঁচতে এরা শিখে গেল, কারণ তার বিনিময়ে এই সজারুগুলো একে অপরের থেকে উষ্ণতা ফিরে পেল। এইভাবে এদের বেঁচে থাকা সম্ভব হলো। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম তোমরা কমেন্টে জানাও, আমি না হয় ভিডিওর শেষে বলবো। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, তোমরা যাকে আমেরিকা দাদা বিরিয়ানি হিসাবে চেনো, আমরা তাকে লালটুদা হিসাবে চিনি। তোমরা অনেকে আবার দীপঙ্কর দা হিসাবেও চিনতে পারো। এই ভিডিওতে আমি লালটুদা হিসাবে যাকে বলবো সেটা আমেরিকা দাদা বিরিয়ানি, তোমরা অন্য কাউকে ভেবো না। লালটুদার বিয়ে হয়েছিল 31 জানুয়ারি 2024। বিয়েটা আরেকটু দেরিতে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ডেটটা আগিয়ে আসে। লালটুদা বুক করেছিল অনেকটা লেটে, তাই বোথ সাইড বুকিং থাকলেও দুই দিকে ঠিকঠাক ভাবে ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার পাওয়া যায়নি সেরকম ভাবে। এমনকি ব্লগের জন্য আলাদা করে কাউকে আমি বলতে পারিনি, নিজে নিজেই যতটা পেরেছি ব্লগের জন্য ক্লিপ তুলেছি, আর সেই ক্লিপগুলোই এখানে শেয়ার করব। ক্যামেরার যে ক্লিপ বা মেইন ভিডিওর যে আউটপুট সেটা ওয়েডিং ক্রাফট অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে, তার লিংক ডেসক্রিপশনে রয়েছে। তো চলো একে একে ক্লিপগুলো প্লে করি এবং ওই দিনে কি হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দেখতে পেলে মেঘলা ওয়েদার, একদম বৃষ্টি পড়ছিল সেই দিন, খুবই বৃষ্টি ছিল সেদিন। এই ভিউ পয়েন্টটা এখন ইউটিউব ফেসবুকে খুব ফেমাস হয়ে গেছে এই লালটুদার বিরিয়ানির জন্য। ব্লগটাকে ঠিকঠাক ভাবে সাজাবো বলে একেবারে স্টার্টিং থেকে সমস্ত কিছু ক্লিপ নিয়েছিলাম যেভাবে ব্লগে নেওয়া হয়, কিন্তু জানতাম না পরে যে আর সুযোগ হবে না আর ক্লিপ তোলার। দেখতে পেলে দাদার বিরিয়ানির যে ব্যানার সেটাকে খুব ভালোভাবে ক্লোজ করে তুলছিলাম, ব্লগে দেখাতে হবে সেই অনুযায়ী। সকালে এই কটা ব্লগের ক্লিপ নেওয়ার পরে চলে গেছিলাম লালটুদার সিঙ্গেল শট তুলতে। সত্যি বলতে কাজে গিয়ে এটাই হয় আমার মেইন অসুবিধা যে ব্লগ করতে পারি না, কাজে কনসেন্ট্রেট করলে ব্লগ আর করে ওঠা হয় না। এর জন্য একটা লোক খুঁজছি যে ব্লগের ক্লিপগুলো তুলে দেবে, তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে কন্ট্যাক্ট করো অবশ্যই। তো এখানেও সেই অসুবিধা হয়েছে, সিঙ্গেল শট তুলতে গিয়ে ব্লগ আর হয়নি। মোটামুটি বিয়ের দিন সকালে এই ক্লিপ উঠেছিল, এরপরে আর কোনো ক্লিপ বিয়ের দিন সকালে ওঠেনি। এবার চলে এসেছি বিয়ের দিন রাতের বেলা, ফার্স্ট ক্লিপটা দেখো। ঘড়িতে বাজে টাইম হবে
এখন চলে আসবে বর। আপনার কিছু বক্তব্য? বিষয়টা হয়েছিল কি, দিদি যেই ডেকোরেটরসকে দায়িত্ব দিয়েছিল বিয়ের হল সাজানোর জন্য, সেই ডেকোরেটরস চরমভাবে ঝুলিয়ে দিয়েছিল, অনেকটা লেট করে ফেলেছে সাজাতে। দিদি চলে এসছে, তারপরেও সাজানো কমপ্লিট হয়নি জায়গা। ফলত সিঙ্গেল শটের জন্য সবাই ওয়েট করছিলাম, অন্যদিকে বর বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। বর মানে লালটুদা তখন চলে এসছে, লালটুদা ঢোকার সময় ব্লগের জন্য কোনো ক্লিপ নিতে পারিনি। এই সময় লালটুদার সিঙ্গেল শটগুলো নিচ্ছিলাম। লালটুদা বেসিক্যালি ক্যামেরা ফ্রেন্ডলি। এই ভাইরাল যত খাবারের ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে লালটুদা কিন্তু খুব স্মার্ট। কোথায় কোন কথা বলতে হবে, কোথায় কিভাবে তাকাতে হবে, কোথায় কি এক্সপ্রেশন দিতে হবে, জিনিসগুলো খুবই বোঝে। ফলে আমারও একটু সুবিধা হয়ে গেছিল আমার কাজ করাতে। যাকে ব্লগটা করতে দিয়েছিলাম তার মোবাইলের ক্যামেরা এক জায়গায় স্টিক না, শুধু এরকম ঘুরে বেড়াচ্ছে, কি করবো। এই সময় একটা শট নেওয়ার অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, কিছু তো হচ্ছিল না, তাই দাদা অনেকভাবে ট্রাই করছিল যে শটটা দেওয়ার জন্য। এটা সেই সিঁদুরদানের সময়টা, আর বাঙালি হিন্দু বিয়েতে সিঁদুরদান একটা ভাইটাল সময়। এই সময় আমি ব্লগের দিকে একদম কনসেন্ট্রেট করিনি, কি হচ্ছে না হচ্ছে, কি করছে না করছে একদম দেখিনি। আজকের যে গল্পটা বললাম সজারুর গল্প, সেই গল্পের মোরালটা ছিল শ্রেষ্ঠ সম্পর্ক সেগুলো নয় যেখানে নিখুঁত মানুষরা একসাথে বাঁচতে সক্ষম, বরং সেগুলো যেখানে একে অন্যের খুঁত নিয়ে বাঁচতে পারে। দাদা আর দিদির সম্পর্ক কিন্তু অনেক বছর পুরনো, অনেকেই জানো সেটা। যখন দাদার এই আমেরিকা বিরিয়ানি হয়ে ওঠা হয়নি, দিদি কিন্তু দাদাকে ছেড়ে যায়নি। দাদার প্রত্যেকটা স্ট্রাগেলে দিদি পাশে ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে লড়াই করেছে, এবং দেখেও ভালো লাগছে আজকে দুজনের স্ট্রাগেলটা একটা পরিণতি পেয়েছে। দাদা, তো তোমাদের আজকে এই ওয়েডিং সেরিমনি, তো আমাদের এই কভার আপ তোমাদের কেমন লাগলো, তোমরা একটু এক্সপিরিয়েন্সটা বলো। ইউ গাইজ ডুইং ভেরি গুড জব। আমি দেখেছি অনেক ক্যামেরাম্যানকে, ঠিক আছে, যারা ক্যামেরা, আমি তো পরিচিত, মানে আমাদের পরিচিত পুরানো পরিচয় আছে ক্যামেরাম্যানদের, তো দেখেছি অনেক তোমাদের মতন এত ধৈর্য রেখে এত ধৈর্যশীলভাবে কাজ করে আমি এরকম কম দেখেছি। আমরা একটা কথাই সংক্ষেপে বলতে পারি, আমরা ফুলি স্যাটিসফাইড। তোমাদের এখনো রিসেপশন বাকি, রিসেপশনটা আমরা আশা করি এরকম মজা করে করে কভার করব। আর তোমাদের কংগ্রেচুলেশন। দেখতেই পেলে লালটুদার দিদি কি রিভিউ দিল। তাই আমরা যখন কাজ করি তখন এই ব্লগ করা হয়ে ওঠে না, এই একটাই কারণে, আর কাজটা একটু ভালো করে করার চেষ্টা করি, কারণ প্রত্যেকের জীবনে এটা একটা সেরা মুহূর্ত। এই মুহূর্তের যে ফ্রেমগুলো, সেই ফ্রেমগুলো আমি চাই না কোনোভাবে আমার জন্য খারাপ হোক, আমি আমার 100% দিয়ে কাজটা করার চেষ্টা করি। এবার চলে এসেছি একদম রিসেপশনে। লালটুদার রিসেপশনে এত ইউটিউবার আর এত ভাইরাল ব্যক্তিরা এসেছিল যে কি বলবো, মানে বোঝা যাচ্ছিল না এটা ইউটিউব মিটআপ না লালটুদার রিসেপশন। হ্যালো গাইস, এখন আমরা এখানে দেখতে পাচ্ছ ওই যে একটা, ওই যে হ্যালো গাইস এর লোক, ওই যে ওইখানে একটা হ্যালো গাইস এর লোক, আরো এই যে এই পাশে লাইন দিয়ে দেখো সব হ্যালো গাইস এর লোকজন, ঠিক আছে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিলাম এখন হ্যালো গাইস এর চক্করে আমরাও হ্যালো গাইস হয়ে যাবো। হ্যালো গাইস, এই যে সাউথ ইন্ডিয়ান লুকের যে দাদা, আমি জানি না এই দাদা আদেও সাউথ ইন্ডিয়ান কিনা, কিন্তু এই দাদা খুব কমেডি করছিল ওখানে, মারাত্মক কমেডিয়ান দাদা একটা, খুব হাসি খুশি প্রাণচঞ্চল একজন মানুষ। এছাড়াও ডেকার্স লেনের অরুণ দা, কালিদি মিষ্টি দি,
আরো অনেকে এসেছিল, অনেকে, সবাইকার ভিডিও আমি করিনি ব্লগের জন্য। এরপরে হয়েছিল কাপেল শুট, কাপেল শুটের কোনো ব্লগ ভিডিও হয়নি। 12:30-12:30 মধ্যে কাজটা শেষ হয়ে গেছিল। আর যারা বাইরে থেকে এসেছিল, বিশেষ করে ইউটিউবার, তারা দেখলাম ওখানে থেকেই গেছিল। কাপেল ছবির কিছু ছবি আমি এখানে অ্যাটাচ করছি, তোমরা কেমন হয়েছে জানিও। আর বাকি সব ছবি আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম আর অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ব্লগ 18 আমি লালটুদার বিয়ের কিছু বিটিএস ক্লিপ দেখালাম। ব্লগ 19 তিনটে আলাদা আলাদা পার্টে হবে, তাই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে ব্লগ 19 এ, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।